কথাটা বলো তো কইকার খাবর কা জটয় নিও গয়া কার বয় রপলা ক উম্ম খাতুন উপরে হ্যান্ডি এনি ছয় ছয় সংযুক্ত খিয় মইতান ন গ উম্ম ছয় আকার বর কা জগা যা দন্ত ন কয় একার ছুবান তুমি কোন কলেজে লেখাপড়া করেছ ঢাকা জগরমা জগরমা না জগন্নাথ কলেজ উড়া চান্স পাই নেমুরে ছুইবার ভর্তিতে আছিলাম তুমি ছোট হও বড় হও তুমি তাও ছেলে মানুষ বুঝতে পেরেছ তোমার এখানে থাকা যাবে না সেই এই পরিচয়টা আগে নিল না যাও নি না বোকা তোমার না কথা ঘুম না এই যে হুনো হুনো একটা কথা কই তোমার না আমার কি বেঁচে না আগে ঘুম নয় চাঙ্গ বাড়ি উল্লার না খাল দেখা গেছে আছে ও বউ কথা কো কবে হমু তোমার বাপ ওই ছেলেটা তোর বাপ হতে চাল ভালো হয়েছে আমি বারবার বলি না কথা বলিস না চল চান করি সাবান মাঠে গাই রে দাদা ওই যে চলে যাচ্ছে
কেরা বেহুলা আরে যাবো গা সখিও চলে যাচ্ছে অসম্ভব আমি থাকতে জীবনও যাবার পাবো না তুমি আটকাতে পারবে আমি অবশ্যই আটকাতে পারবো দেখি তো তোমার ক্ষমতা দেখি যাইতে চাক দেখ না কি করি আচ্ছা ঠিক আছে দেখব তোমার ক্ষমতা কত দূর ঠিক আছে কি চলে যাই বেহুলা কি হয়েছে সত্যি তুমি খুব সুন্দর ভালো তোমার অন্তর তুমি সুন্দর তাই চেয়ে থাকি সেই মুগো অপরাধ কোনো অপরাধ নেই সত্যি তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো কি মনে হয় মনে হয় হাতের বাসি গো তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো কি মনে হয় ঠিক যেন নাটোরেরই বনলতা সেন লক্ষ্মীদার হাওয়া দিলাম হাওয়া ভালো করে দাও বেহুলা আরে তোমার ঠোঁট দুটো দেখলে কি মনে হয় জানো কি মনে হয় তুমি ডাল ডালি কমলা লেবুর খুয়ার মতো তোমার ঠোঁট খানা গো তোমার ঠোঁট খানা ঠিক আছে তুমি কি বলবে সেটা বলো তো দেখি আমি যা বলতে চেয়েছি তুমি এত সুন্দর আর তুমি এখানে চলে যাবে সেটা কি হয় আমি জাদু জানি সেই জাদুটা তুমি অবশ্যই দেখবে না কেন দাদা আমার পছন্দের না শোনো বেহুলা সারা জীবন প্রাসাদে থেকেছো জাদু বিদ জিনিস বুঝতে পারোনি আজ তুমি জাদুটা দেখে যাও না জাদু দেখবো না সখী আমি তো কোনোদিন জাদু দেখিনি তাই বলছি কি জাদু দেখেই যায় না যেহেতু সময় আছে হাতে চল না সখী মা কিন্তু বকবে অনেকক্ষণ ধরে এসেছি মাকে বুঝিয়ে বলবো সখী অল্প সময়ে তো দেখি না কেউ দেখবি সখী আমিও জাদু দেখবো দেখো দেখো জাদু দেখা ভালো বেশি করে কিন্তু জাদু দেখা যাবে না দেখবে তো আমি জাদু দেখার আগে আমার একটি শর্ত আছে আবার কি শর্ত আমি যখন বলবো এক দুই তিন তুমি চোখ বন্ধ করে দাঁড়াবে সখী চোখ বন্ধ করলে জাদু দেখবো কি করে এটা হচ্ছে অন্তর অন্তরে জাদু হৃদয়ের জাদু চোখ বন্ধ করলেও দেখা যাবে সত্যি তো তাহলে দেখি সখী ঠিক আছে আমরা চোখ বন্ধ করেই দেখি আমি যখন বলবো তিন তুই বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবি ঠিক আছে আমরা চোখ বন্ধ করলাম জাদু দেখাও হ্যাঁ এক দুই তিন এরকম করছিস কেন ডাইকে দিতেছি ওদের কান্না ওদেরকেই কাটতে দে বলো আমি এমনই কি তোমার কাছে অপরাধী করেছিলাম কিছুই না যার কেন তুমি আজ আমার গায়ের কলসিটা ভেঙে দিলে মন চেয়েছে ভেঙেছি এই কলসিটা আমি অনেক কষ্ট করে মার কাছ থেকে নিয়ে এসেছিলাম তাই মা বলেছিল রে বেহুলা বেহুলা এই কলসি তোকে দেওয়া যাবে না কেন কারণ তুই খেলার ছলে কলসিটা ভেঙে ফেলতে পারিস মাকে আমি কি বলেছিলাম জানো কি বলেছিলাম বলেছিলাম মা গো মা গো মা তোমার কলসি নিয়ে যাচ্ছি তোমার কলসি ফিরিয়ে দিলি তো হয় তাই নাকি এখন আমার মায়ের কাছে গিয়ে আমি কি জবাব দেব সেটা তুমিই ভালো জানো Thank you.
মজার ছলে বেহুলার একটা বড় অন্যায় করে ফেলেছি। তাহলে দাদা বেহুলা যে কাছে এর থেকে একটা ভালো বুদ্ধি বের করো না। শোন লোকাই, বলো তুই তো বেহুলাকে পছন্দ করিস তাই না? সত্যি তুই বল তোকে পছন্দ করে কিনা, তারপর আমি দেখব। ঠিক আছে বেহুলা, বল আমাকে তোমার কেমন লাগে? কেন একটু ভালোবাসবে? আমরা এখানে ভালোবাসতে আসিনি। দেখেছ আমি যখন বললাম যে আমাকে একটু ভালোবাসবে, বললো আমরা এখানে ভালোবাসা করতে আসিনি। ঠিক আছে লোকাই, তুই বেহুলাকে বল ওই বকুলেরই ছায়ার নিচে দাঁড়াতে, আর কলসি যখন ভেঙেছি কলসি গড়িয়ে দেব। ঠিক আছে আমি তোমার কথা মতো গিয়ে বলছি। হ্যাঁ ওগো বেহুলা আর সখী কাশি, তোমাদের বলছি। কি বলছি জানো? তোমাদের কলসি যেমন ভেঙেছি তার চাইতে ভালো কলসি গড়িয়ে দেব। তোমরা একটা কাজ করো, ওই গাছের ছায়ায় কিছুক্ষণ তোমার দাসী বান্দিদের নিয়ে তুমি বসে থাকো, আমরা তোমার জন্য কলসি করে নিয়ে আসছি। তোমাকে বিশ্বাস করে আমি যাচ্ছি সখীদিনি, তাই কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। বলো। এই কলসিটা আমার দাদুর হাতের গড়া না, এই কলসি ছাড়া যদি আমি বাড়িতে যাই তাহলে মা যে আমাকে অনেকটাই বকবে। দাদা তোমার কথা মতো তো পাঠালাম, কি করবে তুমি? এখন আমি চলে যাবো সেই ভজন কর্মকার বাড়ি, সেখানে গিয়ে চল তোকে আগে বলবো না। ঠিক আছে তাই চলো।